শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে দর্শক সুন্দর একটি সকাল নতুন দিন দিনটি সবার ভালো কাটবে সুন্দর কাটবে সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল বরাবরের মতো আজও দু ঘন্টা জুড়েই আমরা আয়োজন রেখেছি শুরুতেই কে রয়েছেন তা কেব্রিয়া জানাবে জানাচ্ছি পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে থাকছি কাজী রওশনুল্লাহ সাকি কেব্রিয়াও আছি শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে আরও একবার ভালো কাটুক দিন সেই শুভকামনা সবসময়ের মতো তো আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি শিক্ষক এবং প্রকাশক আলহামরা নাসরিন হোসেন লুইজা চলুন তাকে আমরা শুভ সকাল জানাই শুভ সকাল শুভ সকাল আমরা একটু ছোটবেলা থেকে শুরু করতে চাই আমরা যতদূর জানি যে আপনার জন্ম হয়েছিল পাবনা জেলাতে হ্যাঁ এবং ওখানেই বোধ হয় একটু বেড়ে ওঠা সব কিছু মিলিয়ে যদি একটু শুনি আপনার কাছ থেকে অসংখ্য ধন্যবাদ আমার জন্মটা পাবনাতে আমি পাবনারই মেয়ে ওখানে আমার বেড়ে ওঠা আমি ক্লাস সেভেন পর্যন্ত ওখানে ছিলাম মাঝখানে একবার বগুড়া এসেছিলাম বাবা ছিল যেহেতু কেমিস্ট বাবা এডুকে চাকরি করতেন আচ্ছা পরবর্তীতে বাবা একটা কোম্পানিও করে ইউনিভার্সাল কোম্পানি সেটা করে তখন আমরা বগুড়াতে পাবনায় থাকতাম তার পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা বগুড়ায় থাকি বগুড়া পাবনা দুটো মিলিয়ে আমার বেড়ে ওঠা তার মানে আমি পাবনা এবং বগুড়া দুটোই মানুষ এখন আমরা বগুড়াতে সেটেল মানে বিয়ে শাদি সবকিছু আমরা বগুড়ায় করেছি তার মানে শৈশবটা পুরোটাই কেটেছে পাবনা এবং বগুড়া দুটো মিলে আর সেই শৈশবের স্মৃতির কথাই যদি জানতে চাই ক ভাই বোন ছিলেন পরিবারের আবহটা কেমন ছিল কেমন কেটেছে সবকিছু মিলে আমরা চার ভাই এক বোন আমার ছোটবেলাটা এত ভালো কেটেছে আমি কখনো মেয়ে হয়ে বেড়ে উঠিনি চারটা ভাইয়ের সঙ্গে বড় হয়েছি তো আর খুব ডান পিটে ছিলাম মানে সব কিছুর মধ্যে আমার উৎসুক মনোভাবটা থাকতো ছোটবেলা থেকে গাছে চড়া ডাব গাছে পেয়ারা গাছে ওঠা এগুলো মনে হয় আমার মানে কি বলবো রক্ত মাংসের মধ্যেই আছে আমার বাবার সঙ্গে সবসময় আমি থাকতাম আমার ভাইগুলো অতটা যেত না বাবা রাজনীতি করতো বাবা মুক্তিযোদ্ধা ছিলেন কেন জানি না আমার নামের ক্ষেত্রেও তাই আমার বাবার সঙ্গে আমার নামের খুব অ্যাটাচমেন্ট আছে কিন্তু আমার চারটা ভাইয়ের নামের ওদের এক ধরনের ভাব তা আমি নিজেও বলি যে দেখো তোমাদের সঙ্গে তেমন হয়তো ভাই বোনের রক্তের কারণে হয়তো খুব ভালো একটা রিলেশন কিন্তু চিন্তা চেতনা তো অনেক সময় তোমাদের সঙ্গে মিলে না আমার তো আমার শৈশবটা আসলে খুবই চমৎকার কেটেছে আমি মাঝে মাঝে খুব ছোটোবেলা নিয়ে খুব আনন্দ বোধ করি যে আমার একটা সুন্দর শৈশব কেটেছে আমি খেলাধুলা আমি সব ধরনের খেলাধুলাই মোটামুটি পারি ছেলেদের মেয়েদের যেটাই হোক না কেন ফলে আমার মনে করতাম আমি মেয়ে না ছিল সেটা না কিন্তু মানুষ ফলে আমার বেড়ে ওঠাটা এরকমই হয়ে এবং লেখাপড়া যতটা করতাম দুষ্টামিটা বেশি করতাম মানে যদি কখনো মনে হতো যে আমার সকালে উঠে আমরা করতাম কি যখন পাবনা ছিলাম ওই আমার ফুল কোরানো একটা অভ্যাস ছিল ফুল কোরানো সকালে বিশেষ করে শীতের সকালে তা আমাদের বাসার কাছে পৌরসভা ছিল আমি অনেক ভরে বান্ধবীদের সঙ্গে করে যেয়ে ফুল কোরাতে যেতাম তো অনেক সময় ফুল গাছ পছন্দ হলে ওটাও চুরি করার চিন্তা করতাম তো একবার এরকম মনে আছে আমার ফুল গাছ ফুলও কুড়িয়েছি আবার গাছও চুরি করেছি তো পা যখন পার হতে লাগলাম আমার জামাটা বেঁধে গেল হচ্ছিল ওই গ্রিলের সঙ্গে আমার সেই স্মৃতিটা আমাকে খুব মাঝে মাঝে খুব মজা দেয় যে আমি এরকম কাজ করেছিলাম এগুলো আমার শৈশবের খুব বড় রকমের স্মৃতি যেগুলো এখনকার বাচ্চাদের মধ্যে একেবারে আমি দেখি না চার ভাই এক বোন আপনারা জি জি তাই না আচ্ছা তো একটাই মাত্র মেয়ে আপনি পরিবারের লোকজন কি চাইতো মেয়ে বড় হয়ে কোনো মানে কি হবে আসলে আমাদের সময় এখন একই ধারণা আছে আমার বাবা নাকি আমার জন্মের পর থেকেই আমাকে মেডিকেলে পড়াবে দেখে এসে মানে এটাই ইন্টেনশন বাবা মার আমি যেহেতু সেকেন্ড বাচ্চা তো আমার বাবা অকারণে মেডিকেলে বই টই কিনে আমার সামনে রাখতো তার একটা সাইকোলজি কাজ করতো মনে হয় হ্যাঁ আগ্রহ জমে হ্যাঁ হ্যাঁ আমি ছোটোবেলা থেকেই ওই কালারফুল মেডিকেলের বই নিয়ে নিয়ে বড় হয়েছি আমার সুন্দর সুন্দর দেখতাম তো আমার ছোটোবেলা থেকে তখন আমার মনে হতো হ্যাঁ বিজ্ঞান করলাম আমি হয়তো মেডিকেলে পড়বো বা সেই স্বপ্ন নিয়ে আমাকে বড় করছে আর আমাকে এত হাতে নাতে সে মানে বিজ্ঞানটা শিখিয়েছে আমি এখন আমাকে যদি বিজ্ঞানে কোনো অ্যাপারেটাস দেওয়া হয় আমি সেই কাজটা করতে পারবো আচ্ছা এবং সে আমাকে লাইব্রেরি তার ল্যাবরেটরিতে নিয়ে যেত নিয়ে আমাকে সব কাজ শেখাতো যেহেতু তার নিজস্ব ল্যাবরেটরি ছিল অনেক বড় বড় ওষুধের ব্যারেল ট্যারেল থাকতো আমি সেগুলো দেখে বড় হয়েছে আমি ডিস্টিল ওয়াটার করা দেখেছি অ্যাম্পল করা দেখেছি মানে এগুলোর মধ্যে আমার বড় হওয়া ফলে আমার বাবা ভাবতো যে হবে অবশ্য আমি মেডিকেলে চান্স না পাওয়ার পর আমার বাবা এতটাই মর্মাহত হয়েছে পরে আমাকে লেখাপড়ার জন্য সে বলেছে তোমাকে আর পড়তে হবে না অনেক পণ্ডিতগিরি হয়েছে তুমি এখন রাখো তুমি এখন ইউনিভার্সিটি পড়তে পারবে না
তুমি শ্রী আইডিয়াল কলেজে তুমি বিএসসি পিওর বিএসসি ভর্তি হও। আচ্ছা, তো আমি প্রচন্ড মন খারাপ করলাম যে কেন আমাকে কথা বললো কেন, তো বলে যে না তুমি তো মেডিকেল চান্স পাওনি। তারপরে আমার বাবা মেডিকেলে পড়ার জন্য যত কিছু টাকা দিয়েছে, তারপরে সে আমাকে আর কোনো টাকা পয়সা দেয়নি, বলছে না আমি তোমাকে আমার পয়সা নষ্ট করতে দেবো না, তুমি আইজিল কলেজ পিওর বিএসসি পড়ো। আর তখন ডিপ্লোমাটা ছিল খুব, কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমাটা খুব চলছিল। অবশ্য বাবার কথা শুনলে ভালোই করতাম, কারণ যেহেতু আমি সায়েন্স ভালো পারতাম, ফিজিক্স টিজিক্স খুব ভালো পারতাম, তখন তো একটা রঙিন স্বপ্ন নিয়েছিলাম, তারপর প্রেম টেম করতাম, সব মিলে একটা রঙিন স্বপ্নের মধ্যে একটু আমি ঘোর পাক খাচ্ছিলাম। তখন আমি বাবার কথা না শুনে আমি বলেছি তোমার টাকাও লাগবে না, দেখো আমি পারি কি না। তখন আমি যখন ইউনিভার্সিটি পড়তে গেলাম, আমার বাবা বলছে ইরে বাবা নিশ্চয় চান্স পাবে। আমি যখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে আসলাম, কলেজটা শেষ করলেন কোথায়? কলেজটা আইজুল কলেজ থেকে করলাম, বগুড়া আইজুল কলেজ থেকে করলাম। স্কুলটা আমার বগুড়া গভর্নমেন্ট গার্লস স্কুলে পড়েছি। আমি বরাবরই কোনো ব্যাপারে যে সিদ্ধান্ত নিই যে আমি করবো, আমি সেটা চেষ্টা করে ডু অর ডাই করবো, সেটা আমার স্কুল জীবনেও হয়েছে, কলেজ জীবনেও হয়েছে, এবং মানে বিশ্ববিদ্যালয় জীবনের ঘটনাটা। আমরা বিশ্ববিদ্যালয় জীবনে আসবো, তার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শককে জানাতে চাই। আলহামরা নাসরিন হোসেন লুইজা একজন শিক্ষক এবং সংগঠক ও প্রকাশক। তিনি শিক্ষকতার পাশাপাশি বর্ণপ্রকাশ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ছবির ভাষায় মহানায়ক বঙ্গবন্ধু ও বাংলাদেশ নামে একটি অবিস্মরণীয় ফটো অ্যালবামের সম্পাদনা করেছেন তিনি, যার মধ্যে স্থান পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ জীবনের 1300+ স্থিরচিত্র। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ছোটদের জন্য প্রকাশ করেছেন ছড়ার বই ছড়া ও ছন্দে বঙ্গবন্ধু, যেখানে 32টি ছড়ার পাশাপাশি বঙ্গবন্ধুর 32টি পোর্ট্রেট ছবিও রয়েছে। জি, বিশ্ববিদ্যালয় জীবনের গল্প আপনি বলছিলেন এবং বাবা বলছিলেন যে আপনাকে মেডিকেলে পড়াবেন না, মানে আপনাকে মেডিকেলে যদি হলো না আপনাকে আজিজুল হকে পড়তে হবে। হ্যাঁ, তারপরে আমি বলেছি না আমি পড়বো। তো আমি যখন অ্যাডমিশন টেস্ট ঢাকাতে দিলাম, ঢাকাতে পরীক্ষা দিয়ে আমার এখনও মনে পড়ে দোয়েল চত্বরে দৌড় দিয়েছিলাম, মানে আমি কোথায় সিট পড়েছি আমি জানি না, আমি চলে আসছি, আমি একাই ঢাকাতে আমার বন্ধুদের সঙ্গে চলে আসছি। তো দোয়েল চত্বরে দেখি যে আমার সিটটা পড়েছে হলো সায়েন্স ল্যাবে। আমি তখন একজন সায়েন্স ল্যাবে কোথায় বলো যে ওই পাশে, আমি দোয়েল চত্বরের সামনে দৌড় দিয়ে চলে গেছি সায়েন্স ল্যাবে, যেয়ে বসছি পরীক্ষা দিচ্ছি আর ভাবছি আমি তো সারা রাত জার্নি করে সে পরীক্ষা দিলাম, মানে আমার মনোপুত হচ্ছে না। আমার তো মনে হলো নিশ্চয়ই আমি এখানে ওয়েটিং এজ হয়ে যাবো, আমি মেরিট লিস্টে থাকবো না। তখন পরীক্ষা হলতে বের হয়েই আমি সঙ্গে সঙ্গে বিআরটিসি টিকিট কাটছি, টিকিট কেটে বলেছি না এক মুহূর্তে এখানে থাকা যাবে না, কালকে চলে যেতে হবে, যে আমার তখন রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা আমাকে পারতে হবে। আমার তো একটাই টেনশন যে বাবাকে হারাতে হবে, কারণ সে কোনো ক্রমেই তাকে আমি জিততে দেবো না। ঠিক তাই আমি আমি ঢাকা থেকে বিআরটিসি বাসে করে, আমার এটারও খুব স্মরণীয় একটা ঘটনা, আমি যখন বিআরটিসি বাসে 7টা কমলাপুর থেকে উঠতে হতো, আমি ছিলাম হচ্ছে আজিমপুরে আমার ফ্রেন্ডের বাসায়, তো যখন 7টা বেজে গেছে তখন ওর বাসায় আমি আছি, তাই বাস ধর মিস করবো নিশ্চয়ই। তখন আমি বললাম যে না, ওই মুহূর্তে চিন্তা করছি না আমি কমলাপুরে যাবো না, আমি আজ আসাদ গেটে যাবো, আসাদ গেটে গেলে আমি ধরতে পারবো। হ্যাঁ ঠিক তাই আমি সোজা করলাম কি আজিমপুর থেকে রিক্সা নিয়ে আসাদ গেটে এসে যেই না দাঁড়িয়েছি তার 5 মিনিট ওদের আমার গাড়ি আসছে, এসব আমি উঠে বাসায় আসলাম। তখন তো আমাদের যমুনা ব্রিজ ছিল না, আমাদের ফেরিঘাট দিয়ে আসতে হতো। তো যাওয়ার পর আমি পড়াশোনা করছি, তো ঠিক তেমনই ঘটনা, রাজশাহী ইউনিভার্সিটি আমাকে পরীক্ষা দিতে দেবে না। আমি করেছি বন্ধু বান্ধবের সঙ্গে, আমার তখন আমার বন্ধু বর্তমান হাজব্যান্ড আমার সে বন্ধু ছিল, তাদের সঙ্গে চলে গেছি যে অ্যাডমিশন টেস্ট টেস্ট দিয়ে চলে আসছি বাসায়। তারপর আব্বা বলছে কী রে কী ঘটনা কী কবে, আমি বললাম শোনো ঢাকা ইউনিভার্সিটি মেরিট লিস্টে যদি না পাই, রাজশাহী ইউনিভার্সিটি মেরিট লিস্টে চান্স পাবোই পাবো। তখন একটু রাজশাহী ইউনিভার্সিটি ক ইউনিট আর ঘ ইউনিট ভাস ব্যাস আমরা ছিলাম, তো হ্যাঁ সত্যি তাই আমি ক ইউনিট ঘ ইউনিট দুটোতে চান্স পেয়েছি। এরপর আমার আব্বা আর একটা শর্ত লাগাই দিল, বলে যে শোনো যতই চান্স পাও ঢাকা ইউনিভার্সিটির রেজাল্টের জন্য অপেক্ষা করো, ওয়েটিং থাকো না ওয়েটিং। আমার তখন আর কে খোঁজ দিবে, আমি বললাম দূর সাই ওয়েটিং কে খোঁজ দাও। তখন আমি দেখলাম যে বাড়ির কাছে রাজশাহী, আমি সহজে বগুড়াতে যাতায়াত করতে পারবো সব মিলিয়ে। তো আমার বাবা বলে কী ব্যাপার, আমি বললাম যে আমার দুটোতে যখন হয়েছে তখন আর বলো কি শোনো সায়েন্সে পড়তে গেলে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি অ্যাপ্লাইড ফিজিক্স অ্যাপ্লাইড কেমিস্ট্রি পড়তে হবে। আমি বললাম আরে বাবা এ তো আর সমস্যা, মানে আমাকে খুব যুদ্ধ করতে হয়েছে, আমাকে আটকানোর খুব চেষ্টা করেছে সে। পরে বললাম যে তাহলে কী হবে, আমার আমি দেখলাম যে আমার মেরিট লিস্টে মানে এসেছে জুওলজি বোটানি স্ট্যাটিস্টিক্স এগুলো আসছে। তখন আমাদের স্যার ছিলেন ডিন ছিলেন হচ্ছে সাদর স্যার, তো উনি বললো যে কী করবে। আমি বললাম স্যার আমার আবার বিষয়টা হলো যে আপনি যদি কিছু বলে দেন যে আপনি এটা করবেন আমার কিন্তু মাথায় থাকবে যেটা করতে হবে। ও যে বাবা বলেছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো না হলে তোমাকে আমি ভর্তি হতে দেবো না, এটা তো আমার মাথার মধ্যে আছে। আমি বোর্ডে বলেছি স্যার আমাকে তো জুওলজি পড়ে নিয়ে দিচ্ছেন, আব্বু তো
বলেছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হলো স্ট্যাটিস্টিক্স তো অনেক ভালো একটা তখন তো ব্যাপারটা না অত তো বেশি স্টাডি সম্বন্ধে মানুষের কিন্তু ধারণা ছিল না তখন আমি চিন্তা করলাম যে স্যার আমাকে ফিজিক্স কেমিস্ট্রি ওয়েটিং এ রাখেন আর মেরিট লিস্টে যদি হয় এখানে জুয়েলি বোর্ডে রাখছেন রাখেন দেখা যাক কি হয় আমার ঘ ইউনিটেও হয়েছে স্যার যাই দেখি কী অবস্থা তো ঘ ইউনিটে যখন পরীক্ষাতে দেখেছি এত রাশ টিচার আসলে অনেক সময় বেশি স্টুডেন্টের কারণে সঠিক স্টুডেন্টকে কিন্তু জায়গা মতো দিতে পারে না তো ঘ ইউনিটে একটা শর্ত ছিল যদি কোনো স্টুডেন্ট সায়েন্স থেকে কমার্স এবং আর্টসে কোনো বিশেষ করে ইকোনমিক্সে যেতে চায় তাহলে তাকে অ্যাডমিশন টেস্টে 50-এর মধ্যে অঙ্ক পেতে হবে 35 আচ্ছা ওটা লেখাই ছিল বিজ্ঞাপনে তো বিজ্ঞপ্তিতে লেখা ছিল আমি তো ডিটারমিন যে অবশ্যই আমি 35 পেয়েছি ওখানে যে দেখি ওখানেও একটা ব্যবসায়িক অবস্থা ওখানে আমাকে মেরিট লিস্টে দিয়ে সোশ্যোলজি এখন বলে যে তোমাকে ভর্তি হতে হবে আচ্ছা ভর্তি হলাম 577 টাকাতে ভর্তি হলাম ভর্তি হওয়ার পর কিন্তু ক্লাস করতে যে আমার মন বসে না আমি বলি কী জ্বালার মধ্যে পড়লাম হলেন কোন সাবজেক্ট সোশ্যোলজিতে ভর্তি হলাম কারণ মেরিট লিস্টে আসছে সোশ্যোলজি ভর্তি হলাম কিন্তু আমার তো মন বসছে না আমি বললাম যে আচ্ছা এখানে তো শর্ত ছিল ইকোনমিক্সে পড়লে এই হবে ফিনান্স মার্কেটিংয়ে পড়লে আমাকে 35 পেতে হবে আমি কি পাইনি অবশ্যই পাইছি পরে এদিকে দেখি কি ওই যে সাবজেক্ট চেঞ্জ করার জন্য যে সব দেয় না তখন আমাকে আমাদেরকে দিয়েছে আমি অ্যাপ্লিকেশন করেছি তখন স্যার আমাকে বলছে যে শোনো মেয়ে তুমি কি মনে করেছো আমরা না বুঝে তোমাকে দিয়েছি তোমার মেয়ের যেখানে আসছে সেখানে দিয়েছি তোমার সোশ্যোলজি আসছে আমি বললাম না স্যার এটা হয় না আমার খাতা দেখতে হবে বলে কি মেয়েটা সাহস কত আমি দেখলাম না এইরকম একটা বিশাল রুম স্যারের ডিন স্যারের রুম অনেক টিচার না আমার মনে আছে আমার রাজ্জাক স্যার ছিলেন তারপরে বদ্রুদ্দিন স্যার ছিলেন এরা ছিলেন পরবর্তীতে আমি চ্যালেঞ্জ করেই যাচ্ছি ইতিমধ্যেই পলিটিক্যাল ভাইজনরা অনেকজন চলে আসছে আপু তোমার কী হয়েছে বলো কী সমস্যা আমি বললাম দেখি আমি প্রবলেম সলভ করতে পারি কি না আমি যদি সলভ করতে পারি তাহলে তো হলোই সবসময় চাইতাম যে নিজের প্রবলেম নিজে সলভ করবো তো একটা সময় আমি পিয়নকে বললাম ভাইরে আমাকে ডিন সার্ভিস দিতে দিলে সমস্যা কী তোমার আমার না হয় না হোক কিন্তু আমি নিজে জেনে আসি কী ঘটনা ঘটছে আমার পরে একদিন বলেছে ঠিক আছে আপা আপনি আসেন আমার মনে আছে বিশাল টেবিল অনেক টিচার বসে আমাকে ডিন স্যারের পাশে আসলাম বলে মেয়ে তোমার বাড়ি কোথায় আচ্ছা আমি বললাম স্যার আমার হোম ডিস্ট্রিক্ট পাবনাতে আমরা বগুড়া স্টেট ও বগুড়ার মেয়ে তুমি বগুড়ার মরিচ কী কারণে এসেছো বাবা বলো তো আমি বললাম স্যার এই শর্ত এই ঘটনা আমি তো স্যার ওখানে ক্লাস করতে পারছি না ভালো লাগছে না আমার তো স্যার একটু মেহরবানি করে কি আমার খাতাটা বের করবেন তখন তো লিখে পরীক্ষা হতো এখনকার মতো কিউজ ছিল না তখন অন্য টিচারদের বলছে দেখেছেন মেয়ে কী বলে আমরা বলে খাতা ভুল দেখছি কী বলে এই মেয়েটা আমি বললাম স্যার মেহরবানি করে একটু দেখেন না স্যার আপনাকে তো কষ্ট করতে হচ্ছে না শুধু খাতাটা বের করবেন আর টেবিলের সিটটা বের করবেন কী ব্যবস্থা বলে হাই রে মেয়ের সাহস আমাকে এই কথা বলে পিয়নের নাম ছিল বদরুল এই বদরুল শোন তো এই দেখ বাচ্চাটা যেমন এই পর্যন্ত আসছেই দেখাই দে কী পাইছে না পাইছে মানে ওই দিন আমার স্মরণীয় আমার জীবনের জন্য হ্যাঁ ঠিকই স্যার টেবিলেশন শীট বের করলো খাতা বের করলো আর টিচার বলে দেখেন তো মেয়েটা যখন আসছে এত কষ্ট করে আমার অফিস পর্যন্ত তাকে তো আসলে দেখা দেওয়া উচিত যে আমরা সঠিক করেছি স্যারকে দিলে বলে যাচ্ছে তো ওনার মেয়েও ছিল আমাদের ব্যাচমেট পরে উনি বললেন উনি আমার রেজাল্ট এবং টেবিলেশন শীট এবং খাতা খুলে দেখে আমি 37 পেয়েছি তখন উনি বলছে কি কী সাহস মেয়েটার কত কনফিডেন্ট নিজের প্রতি আমি বললাম স্যার জি স্যার বলে যে আমার মেয়েও তো অ্যাপ্লাইড ফিজিক্স পেয়েছে কই সে তো এইভাবে কখনো কথা বললো না আমার এই স্মৃতিটা এতটাই আমার কাছে মানে ইন্সপায়ার জুগিয়েছে যে আসলে যে কোনো কাজ যদি ডিটারমিন হয়ে করা যায় সম্ভব আমি বললাম বলে যাও একটা সাদা কাগজ গাছ লিখে দেবো যাও কালকে থেকে তুমি ইকোনমিক্স ক্লাস করে যাও আমি স্যার কাল থেকে ইকোনমিক্স ক্লাস করবো বলে হ্যাঁ তো ওকে ডান চলে গেলাম ইকোনমিক্সে পরে আবার ঘ ইউনিটে ডাকছে সরি ক ইউনিট সায়েন্স ফ্যাকাল্টি ডাকছে ডাকার পর স্যার আপনি কি আমাকে অ্যাপ্লাইড ফিজিক্স দেবেন অ্যাপ্লাইড কেমিস্ট্রি দেবেন অথবা ফিজিক্স কেমিস্ট্রি পিওর বলে বাবা এখনও তো সেরকম সিট খালি হয়নি তখন তো আমার একটা পাওয়ার চলে আসছে আমার তো ওদিকে হয়ে গেছে তারপর স্যার বাতিল করেন বলে বুঝো কিন্তু মেয়ে বাতিল করলে কিন্তু এক লাল কালিতে লিখে দেবো বাতিল তারপরে আসতে পারবে না আমি ঠিক আছে স্যার আপনি বাতিল লিখে দেন আমি ক ইউনিটে ভর্তি হবো না আমি ইকোনমিক্সে পড়বো আমি ক ইউনিটে বাতিল করে দিই ইকোনমিক্স পড়লাম আমার বাবা বলে যে আচ্ছা তুই ইকোনমিক্স বাবা বলছিল ইকোনমিক্স পড়তে পারবি ওদিকে গেলে ইকোনমিক্স নাহলে তুই ঠিক আছে ওকে তো বললো যে একটা কথা আছে তোকে কিন্তু লেখাপড়া ভালোই করতে হবে আমি বললাম সে হবে এখন ইউনিভার্সিটিতে তারপরে রাজনীতিতে জড়াই গেলাম পড়াশোনা কমপ্লিট করার পরে জায়গাটায় যদি একটু আসতে চাই সাধারণত আমরা যেটা দেখি যে এই ধরনের পরিচয় হয় না কিন্তু প্রকাশনার জায়গাতে আসা
কিংবা আপনার এই যে যে কাজগুলোর জন্য আজকে আপনি রাঙা সকালে এই জায়গাগুলোতে আসার জায়গাটা একটু জানতে চাই। ইনিশিয়াল ক্যারিয়ার কি হলো আপনার একদম পড়াশোনা করার পরে? ও আচ্ছা, আমি তো আসলে আমার প্রচণ্ড রকমের চড়াই উৎরায়ের জীবন। আমি ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর যেহেতু ছোটোবেলাতেই এবং রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জি জি জি, আমি 1971 সাল থেকে বাবার সঙ্গে রাজনীতির মাঠে জড়িত। বাবা যেখানে যেখানে যেতেন সেখানে সেখানে আমি যেতাম। আমার 71-এর স্মৃতি মনে হয় আয়নার মতো চকচক করে। ওই সময় আপনি কি বয়স কত? আমার বয়স হচ্ছে 4 বছর 8 দিন। 25শে মার্চ যখন যুদ্ধ শুরু হয় আমার বয়স 4 বছর 8 দিন, আর 18ই মার্চ হচ্ছে আমার জন্ম। আমার খুব মনে আছে আমার নানা আমাকে, আমার মা তখন মানে সন্তান সম্ভাবা, আমার থার্ড ভাইটা হবে মানে যে আমার পরে যে ভাইটা হবে, তো আমার নানা আমার মাকে দেখতে গেছে। দেখতে গেছে তখন আমার জন্মদিন পড়েছে। আমার নানা আমাকে নিয়ে বগুড়ার নিউ মার্কেটে যেয়ে আমাকে একটা গোলাপি রঙের একটা পুতুল কিনে দিয়েছে, মানে চাবিয়ালা পুতুল কথা বলে, তো ওই পুতুলটা কিনে দিয়েছে। ইতিমধ্যেই 25শে মার্চ কালো রাত্রি শুরু হলো। আমার মনে আছে আমার বাবার রাইফেল ছিল, অনেক কিছু ছিল। ওই এলাকার যেসব ইয়াং ছেলে পেলে যারা রাজনীতিতে যাবে এরকম এসে বলতো, চাচা চাচা আপনার রাইফেলটা দেন তো, এটা এটা নিয়ে যেতে হবে এটা সেটা, এগুলো আমার খুব মনে আছে, কোন বাসায় কত কী সব মনে আছে। তো এরকম অবস্থায় আমার বাবার সঙ্গে আমার অ্যাটাচমেন্ট একটা বেশি ছিল, যে একটা বিয়ে ছিলাম তো খুব আদরি ছিলাম, খুব আদর করতো। আর একটু আমি একটু কী বলবো, সব জায়গায় যেতে চেতাম, আমার বাবা আমাকে নিয়েও যেত। আমার বড় ভাই খোঁটা নিয়ে যেত না, কিন্তু আমাকে নিয়ে যেত, আমি মনে আছে আমার। তো ওই সময় থেকে আমার এই পুতুলের কথা আমি ভুলি না, তারপরে যুদ্ধের কথা ভুলি না। এই যে আমার রাজনীতির মাঠে বাবার সঙ্গে বিভিন্ন জায়গায় যাওয়া, মুক্তিযুদ্ধ কোথায় লুকানো এটা সেটা, হ্যাঁ বাবা রাজনীতি করতেন এবং মুক্তিযোদ্ধা ছিলেন, ফলে আমার ওই রাজনীতির অঙ্গনে ছোটোবেলা থেকে, তখন তো বুঝতাম না রাজনীতি, বুঝতাম যে মুক্তিযুদ্ধ হচ্ছে, যুদ্ধ পালাচ্ছি লুকাচ্ছি, ওই বোম উড়ে যাচ্ছে, আগুনের ফুলকি দেখছি, ধান ক্ষেতের মাছ দিয়ে আমার মাকে নিয়ে যাচ্ছে, আমার মাকে ধরে নিয়ে যাচ্ছে, ওদিকে আগুন, আগুনের ফুলকি এগুলো, আবার অন্ধকারে গ্রামে যে আমরা লুকালাম সেখানে সবাই যে ওটাকে বলে পুটে বলে, গ্রামের লোকজন তো পুটে বলে মানে আংনে আংনে বলে, তো ওইখানে অনেক মুক্তিযোদ্ধা বসে রেডিও শুনতো। আমার বাবা তো টেন্ডেস্টার ছিল, 3 ব্যান্ডের, ওনার অনেক কিছু ছয়কের জিনিস ছিল। তা অনেকে বলতো যে মা যাও তো তোমার আম্মুর কাছে মুড়িমাখা নিয়ে আসো তো, পানি নিয়ে আসো তো, এগুলো আমি অনেক করেছি, অনেক মুক্তিযোদ্ধা পানি খাওয়ানো, মুড়ি যাওয়া। আর কেন জানি আমি খুব নেউটো ছিলাম যে এগুলো আমার জানতে হবে, বুঝ দিয়ে না, অবুঝ দিয়েই, কিন্তু যে আমার শখ ইচ্ছা, সবার সঙ্গে মিশবো, কথা বলবো, গল্প করবো, আর বড় বড় মানুষদের সঙ্গে আমার বন্ধুত্ব আচরণ মানে খুব আমার মা যদিও মানে পরবর্তী দেখেছি আমার মা খুব একটা পছন্দ করতো না, বলতো যে মেয়েটা বাবার আসপর্দাসপর্দাই এরকম হয়ে গেল। আর যে কোনো প্রোগ্রামে ধরেন আমার বাবা আমাকে নিয়ে যেত, আমাকে বলতে বলতো বলো বলো মা বলো, তুমি কিছু বলো, আঙ্কেল এটা বলছে কবিতা বলা এটা সেটা, ফলে এই 71 সাল থেকেই বলা চলে আমি রাজনীতির অঙ্গনে আছি। তো ইউনিভার্সিটি কলেজ জীবনও হলো, ইউনিভার্সিটির সাথে আরও বেশি জড়িয়ে পড়লাম রাজনীতিতে। জড়ার পর আমি ছাত্রলীগের, হ্যাঁ আমি ছাত্রলীগের রাজনীতি করিনি, আমি ছাত্র ইউনিয়নের করেছি, হ্যাঁ ছাত্র ইউনিয়ন করেছি। তো আমি এমনকি 1989 সালে আমি হলে সংগ্রাম পরিষদের ব্যানারে তাপসী রাবেয়া হলে আমি ইলেকশন করি, এবং আমাদের সময় প্রথম তাপসী রাবেয়া হলটাই ছিল প্রথম ব্যাস, আমরা ডাবল সিট ছিল, আমরা আন্দোলন করে স্যারের ভিসারের টেবিল চাপড়ায় টেবিল ভেঙে এরকম অবস্থা, আমরা ডাবল সিট বাতিল করি যে বাংলাদেশে এটা হবে না। আমাদের দেখা গেল যে ডাবল সিটে যে উপরে পড়েছে সে হয়তো হেলদি মানুষ, সে উঠতে পারবে না অনেক কারণে। তো ওই তখন থেকেই আমার একটা ছিল যে আমার তো মেধা কি আমি তো বুঝেই ফেললাম, এটা নিয়ে আর মাথা দরকার নেই, এখন আমার অন্য কাজ করা দরকার। আর লেখালেখি তো অনেক ছোটোবেলা থেকে করতাম আমি, একেবারে ক্লাস 6-7 থেকে লেখালেখি করতাম, সেগুলো আমি ডকুমেন্টে রেখে দিয়েছি, কারণ আমার কাছে কিন্তু আপনি কিছুই পাবেন না, বাট অনেক আমার দলিল আছে আমার কাছে যেগুলো আমি রেখে দিয়েছি, যেন কেউ যদি বলতে না পারে আমাকে যে উনি এখন একটু কথা বলতে পারছে, দেখ উনি বলছে না, এ কথা বলার সুযোগ নেই। আমার ক্লাস 2-এর বই আছে, ক্লাস 5-এর বই আছে, 6-7-এর হাতে লেখা আছে, সব আমার কাছে আছে, কিন্তু আমার কাছে আপনি অনেক কিছুই পাবেন না, মানে যা ন্যাচারালি মেয়েদের কাছে যে থাকার কথা, টাকা পয়সা গহনা কেটে নাও, ওগুলো আমার কিছুই আমার কাছে নাই। আমি এগুলো সব মনে করেছি, এগুলো আসলে রক্ষা করা যায় না, এগুলো অনেক টেনশনের বিষয়। তো এরকম ইউনিভার্সিটি রাজনীতি করছি, রাজনীতি একসময় ইলেকশনও করলাম, আমার বিরোধী দল ছিল বিএনপি এবং জামাত, যেহেতু রাজশাহী ইউনিভার্সিটির জিএম জামাত এবং বিএনপি প্রচণ্ড রকমের প্রতাপ ছিল, আর আমরা সংগ্রাম পরিষদের ব্যানারে করছি, আমার ব্যানারের নাম ছিল লুইজা রুচি পরিষদ,
তো ওই ইলেকশনে আমি কখনোই কিন্তু কোনোদিনই আমি কিন্তু ওই মিটিং মিছিল এটা সেটা খুব বেশি করতাম না, কিন্তু আমি আমার কর্মকাণ্ড ঠিকই চালাতাম। মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখা, বিপদে মানুষের হেল্প করা, এগুলো আমার অব্যাহত থাকতো। এবং আমি যখন প্রথম হলে উঠলাম, আমি একটা হলে মনিটর ছিলাম এবং সবসময় আমি বলতাম আমি ন্যায্য অধিকার চাই, প্রত্যেকের দাবি চাই। কারণ আমাকে যেহেতু হলে একটা মনিটর করা হয়েছে একটা বিল্ডিংয়ের, তাহলে সবার তো ভালো মন্দ আমাকে জানতে হবে। অনেক সময় আমার শিক্ষকরা বলতো তুমি তোমার কথা বলো, তুমি ওদের জানিয়ে বলতে হবে কেন, কি না কেমন জানতে হবে ওরা কী বলে না বলে এরকম বলে। পরে ওরা বুঝতে পেরেছিলো যে আসলে আমি সমন্বয়ের কথা বলি সবসময়, যার জন্য আমাকে অনেক কাজ করতে কি ওই ধরনের ডেকোরেশনের কাজ এটা সেটা কাজে ব্যস্ত রাখতো। মনে হচ্ছে লুইজা তো খুব সুন্দর ফুল কাটতে পারে, এটা সেটা করতে পারে। আমি আমি খুব মানে এই বুটিক্সের কাজগুলো খুব ভালো পারতাম, আমি এগুলো ক্রাফটের কাজ অনেক ছোটোবেলা থেকে পারি, যখন আমি স্কুলেই যাই না। এই যে আজকে যেরকম অরিগমি এগুলো যে অনেক কি বলবো প্রফেশনাল হয়ে গেছে, তাই না? আমি এগুলো স্কুলে না যাওয়ার আগে থেকে পারতাম, আমি এগুলো অনেক আগে থেকে পারতাম, তো ওগুলো আমি করতাম। আমাকে বলছে লুইজা তুমি তো খুব সুন্দর ডেকোরেশন করতে পারো, তাহলে আজকে প্রোগ্রাম তুমি ডেকোরেশনের কাজ তুমি করো। তাই ভাবতাম, খুশি হয়ে যেতাম, বাহ আমার পছন্দের জিনিস দিছি। কিন্তু ওই যে টাকা পয়সা সংক্রান্ত কাজে আমি খুব একটা যেতাম না, গেলেও ওই যে বাগড়া লাগাতাম যে এটা করতে, তখন তারা আমাকে সাইড করতো। আমি আসলে খুব সহজ সরল লিবারাল থাকার চিন্তা করি, অত ডিপে যাওয়ার মধ্যে সমন্বয়তে। হ্যাঁ হ্যাঁ, তো ইলেকশনের সময় ঠিক একই ঘটনা ঘটলো। আমি ভিপি ক্যান্ডিডেট, ওই যে বিএনপিতে পাপিয়া হচ্ছে ভিপি ক্যান্ডিডেট, পাপিয়া আমি একই ব্যাচের, একই হলের, একই বিল্ডিংয়ে। ও থাকতো চারতলায়, আমি থাকতাম তিনতলায়। ওর সঙ্গে খুব ভালো সম্পর্ক, ও আর আমি নিজে রুটি বানাই মানে খাচ্ছি, আমি খাচ্ছি। কিন্তু যখন দল ভাগ হয়ে গেল তখন তো আলাদা হয়ে গেলাম। তারপরে আমি সত্যি খুব অবাক যে একটা মানুষের অবশ্যই তার প্রচার প্রচারণার প্রয়োজন আছে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না যে আমার দিক থেকে আমি বলি যে আমি কখনো আমার নিজের প্রচার প্রচারণা এভাবে চাই না যে আরেকজনকে ক্ষতিগ্রস্ত করে। তো যাই হোক, আমি যখন হলে ইলেকশন করলাম, অবাক হয়ে যাবেন আপনারা যে আমি কীভাবে, আমার শিক্ষক পর্যন্ত বলেছে যে তুমি ইলেকশনে দাঁড়িয়েছো কই আমাদের তো বলনি। স্যার আমার যোগ্যতা দিয়ে হবে, আমার যোগ্যতা আমার প্রচারণা বা আমার জনপ্রিয়তা দিয়ে হবে। পরে দেখা গেলো যে আমাদের তো রেজিস্ট্রেশন করা, প্রত্যেকেই যারা ইউনিভার্সিটি পড়ে তারা জানে যে ইলেকশনের আগে রেজিস্ট্রেশন হয় কে কে ভোট দিতে পারবে না পারবে, তাদের বেতন টেতন হলের পাওয়া দাওয়া সব ঠিক আছে কিনা। তো রেজিস্ট্রেশন হচ্ছে, আমি এর মাঝখানে করেছিলাম কি আমাদের হল প্রশাসনের মানে ছিল শিবিরের কিস ছিল, আমাদের প্রভোস্টাপাও ছিল মানে শিবিরের, আবার যে হল হাউস টিউটরও ছিল শিবিরে। তো আমি তো খুব সবার সঙ্গে আপনজন হয়ে মিশি, এটা নিয়ে আমার কোনো কি ছিল না। আমি এবার করেছিলাম যখন প্রিজাইডিং অফিসার আসছিল, টিচাররা তো আমাদের টিচাররাই তো তাই থাকেন, আমি তো বলেছিলাম যে ভোট কিন্তু রেজিস্ট্রেশন ছাড়াও হচ্ছে, আমার হল প্রশাসন রেজিস্ট্রেশন ছাড়াও কিন্তু ভোট কাস্ট করছে। এই যে আমি এটা বলেছি, এটা আমার ক্ষতি ডেকে নিয়ে আসলো, আমি তো উদাহরণই বলেছি। পরবর্তী দেখা গেল ভোট কাউন্ট করার পর এক ভোট আমি হেরে গেলাম, শুনলি অনলি ওয়ান ভোট, পুরা প্যানেল উঠে গেছে, ভিপি ক্যান্ডিডেট এক ভোটে হেরে গেছে। পুরা হলে হাওমাও কান্নাকাটি, পিয়ন থেকে শুরু করে দারোয়ান থেকে শুরু করে আয়া থেকে সব হাওমাও কান্নাকাটি যে আমাদের লুইজাপা ওঠেনি, লুইজাপা ওঠেনি, পাপিয়া আসছে। এটা হলো পরে, তখন কত হতো কি রাজনীতি করতাম কিন্তু এত ওপেনলি তো রাজনীতি করতে পারতাম না, বাবার সাপোর্ট ছিল এইটুকুই, মা চাইতো না, এই আত্মীয় স্বজন চাইতো না, লুকায় আছে পায়ে কেউ যদি না জানে এইরকম অবস্থায়। তখন আমাকে ওসব বলেছিল যে যে আবার ভোট না হয় কাউন্ট করা হোক, আমি বলেছি যে থাক হয়তো অতটা কিন্তু গুরুত্ব দেয়নি, কিন্তু ওটা যে আসলে খুব ইম্পর্টেন্ট ছিল ওই সময় আসলে অত বুঝে উঠতে পারিনি। ফলে এই যে আমি এক ভোটে হেরে গেলাম, আমাকে হারানো হলো, তখন আমার এটা খুব প্রচণ্ড রকমের হ্যাসেল হয় আমার লাইফের জন্য। তারপর আসলে কি হলো একটু শুনতে চাই, একটু আগাতে চাই আমরা, বিশ্ববিদ্যালয় জীবন শেষে কি শুরু করলেন? ফলে হলো কি যে আমার তো সেশন অনেকগুলো হয়ে গেল, আমি যখন আর ওখানে যেতে চাইলাম না, ব্যাক করতে চাইলাম না, আমি আর ইউনিভার্সিটি ব্যাক করবো না, তখন আমার হাজবেন্ড মানে আমার যে বন্ধু বা আমার প্রেমিক, সে তখন বললো যে না তোমাকে ওখানেই পড়তে হবে, ওখানেই থাকতে হবে, তুমি ওখানেই প্রমাণ করবে যে তুমি আসলে ভিকটিম নও। তো আমি হ্যাঁ ঠিক তাই, তবে ওই সময় আমার কোনো বন্ধু বান্ধব বা আমার বড় সিনিয়র ভাইদের আমি কোনো সহযোগিতা পাইনি, শুধু আমার বাবা মা আর আমার বন্ধু প্রেমিক, সেই ছিল আমার ওই সময়কার যোদ্ধা সহযোগী হিসেবে। ফলে আমার মনে হয়েছে আমি পরবর্তীতে রাজশাহী ইউনিভার্সিটি ডবল মাস্টার্স করেছি ও আমি আরও পড়াশোনা করেছি। এখানে আমার পরিবার এবং আমার বিশেষ করে আমার যে আমার বন্ধুবর,
সে আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে। সে পাশে না থাকলে হয়তো ওই সময় ওই পরিস্থিতিতে আসলে নিজেকে গুছিয়ে তুলে আনার খুব কঠিন ব্যাপার হয়ে যেত, যার জন্য আমি তার কাছে প্রচণ্ড ঋণী। এবং তার জন্য তার ক্যারিয়ারও অনেক ক্ষতি সে করেছে, মানে সে অনেক ভালো স্টুডেন্ট। সে আমার আমার সাথে তার সম্পর্ক ছিল 1983 সাল থেকেই, ম্যাট্রিকে পাশ করার পর থেকে আমরা একসঙ্গে বড় হয়েছে, লেখাপড়া করেছি। এবং তখন সে আমাকে ওই পরাবস্থায় বিয়ে করে ফেলে, বলে যে এটা তোমার মানসিক হ্যাসেল হচ্ছে। তখন আমার মাকে বলে যে খালামা আমি বিয়ে করে ফেলি তাহলে অন্তত ওর একটু রিলিজ পাবে, আমার প্রতি তার রাস্তা থাকবে। হ্যাঁ, আমি অনেক আগেই বিয়ে করে ফেলি, 90 সালে ছাত্র জীবনে বিয়ে করে ফেলি। করার পর তারপরে আমি কর্মজীবনে বলতে আমি বগুড়াতে ব্যাক করে আমি অনার্স করার পরেই আমি আমার হাজব্যান্ডকে বললাম যে না, তুমি চাকরিতে ঢুকতে পারবে না, তুমি পড়াশোনা করো, কারণ তুমি যদি এখন বিয়ে করে চাকরিতে কোথাও ঢুকো, একটা সময় ছেলে মেয়ে তোমাকে বলবে বাবা তুমি তো অনেক ক্যারিয়ারওয়ালা মানুষ, এই পেশা আছো কেন। আমি বললাম না, তুমি লেখাপড়া করো, তোমাকে বুদ্ধিজীবী হতে হবে, পড়াশোনা করতে হবে। তখন আমি তাকে পড়তে পাঠাই, বললাম তুমি পড়তে যাও, আমি আছি তোমার পাশে। পরবর্তী সে যেমন পড়াশোনা করে ইউনিভার্সিটি জয়েন করলো, পরে আমি আবার মাস্টার্স করতে গেলাম, পড়াশোনা করলাম, তারপরে আমার সেশন অনেকগুলো, আমার অনেক বন্ধু বান্ধব। তো তা আমি শিক্ষকতার জীবনে 1992 থেকে আমি শিক্ষকতার জীবনে আছি। আমি একটা স্কুল, 4টা স্কুল করেছি, কিন্ডারগার্টেন স্কুলগুলো, আমি দিনাজপুর কারেন্ট স্কুল এস্টাবলিশ করেছি। আমি শিক্ষকতার জীবনেতেই আছি, আমার প্রচুর স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রী তৈরি করেছি আমি। তারপরে যখন আমার হাজব্যান্ডকে যখন বই লিখতে বললাম, সে তখন বই লেখার ব্যাপারে বলে কি না, আমি বইটাই লিখবো, টিকবো না, ওই প্রকাশকের কাছে ধন্যবাদ আমি করতে পারবো না। তখন আমি চিন্তা করলাম যে আসলে প্রকাশনা জগতে আসা দরকার। মাঝখানে একজনের সঙ্গে আমার এই এই কাজটা করার জন্য, হ্যাঁ আমার লেখালেখি চলছে, মানে যেহেতু সংসার সবকিছু মিলে করছি, ধিমে তালে চলছে, সেটা খুব মানে আগের মতো করে চলছে না। পরবর্তীতে আমি যখন আমার মেয়েকে, আমার বড় মেয়ে, সে যখন মেডিকেলে না পড়ে চারুকলায় পড়লো, তখন আমি বললাম যে ঠিক আছে আমার তাহলে এখন এদিকে টার্ন নেওয়া দরকার। আমি এদিকে তখন খোঁজ নেওয়া, আমিও ভাবছিলাম যে কোথায় কোন কাজটা করা যেতে পারে, হ্যাঁ প্রকাশনার জগতে আসা, আমার হাজব্যান্ডকে বের করে নিয়ে আসার জন্য সব কিছু মিলিয়ে আমি প্রকাশনার জগতে আসা। আমারও একটা, আমি এর আগে স্কুল করেছি, আরও অনেক কাজের সঙ্গে যুক্ত হয়েছি, কিন্তু আমার সবসময় শিক্ষকতা এইটাকেই বেশি প্রেফার হতো। মাঝখানে লটা পড়েছিলাম, পরে বললাম না শিক্ষক মানুষ, ল পেশায় যাবো না, ওখান থেকে সরে আসলাম। এগুলো করে আমার দীর্ঘদিনই শিক্ষকতার জীবন, সেই 1992 থেকে আজকে অবধি চলছে। আমি এখনও আল্লাহ পাক আমাকে শিক্ষকতার জীবনে রেখেছে, টুকটাক করে অনেকগুলো প্রতিষ্ঠান আমি করেছি, অনেক আগে থেকে সেগুলো শুরু করেছিলাম, এখন মোটামুটি একটা পর্যায়ে সব দাঁড়িয়েছে, হয়তো ছোট আছে, একদিন এগুলো বড় হবে, আমার কর্মচারীগুলো বেঁচে থাকবে, প্রতিষ্ঠান বেঁচে থাকবে। আর প্রকাশনা আমার নিজের বই তো আছেই, আমি অনেক বই সম্পাদনা করেছি, কিন্তু আমার প্রকাশনা যে কাজটা আমি করি আমারটা পরে করি, থাক আমারগুলো পড়ে থাক, আগে যারা যেসব লেখক যারা বের হতে চায় তাদেরকে আগে পাবলিশ করে ফেলি। এইভাবে আমার হাজবেন্ডের বই আমি 5টা করি, তার 5টা বই আমি পাবলিশ করেছি। প্রকাশনা কত সালে থেকে করলেন? আমি যদি প্রফেশনাল ভাবে বলি, আমি 15 থেকে একবারে প্রকাশনার জগতে আমি নিজে নেমে পড়ি, 2015 সাল থেকে। তার মানে বর্ণপ্রকাশ শুরু হয় কি? আমি বর্ণপ্রকাশ লিমিটেড নামে আমি 2015 সালের শেষের দিক থেকে শুরু করি। আচ্ছা, তো কি হলো 5টি বই বের করলেন? না না, 5টি বই না বলছি, আমার হাজবেন্ডে 5টি বই বের করেছে, তারপরে অন্য অন্য বই বের করেছি পাশাপাশি। বঙ্গবন্ধুকে নিয়ে আমার আসলে রাজনীতি করতে যে একটা বাড়ি খেয়েছিলাম, তখন একটা ইচ্ছা ছিল একটা এরকম ধরনের ইনোভেটর একটা কাজ করতে হবে, যে কাজ করে আমি নিজেকে প্রমাণ করব যে হ্যাঁ আমি পেরেছি। মাঝখানে এরকম একটা বঙ্গবন্ধুর কাজের ব্যাপারে একজনের সঙ্গে আমার কথা হয়েছিল, আমি তার সঙ্গে যুক্ত হয়েছিলাম, অনেক টাকা পয়সাও দিয়েছিলাম। তখন চিন্তা করলাম যে না, তার থিঙ্কিংটা খুব একটা গুড না, তখন আমি বাইপাস করে আমি সরে যে আমি নিজের মতো করে তখন গোছানো শুরু করি এই বইটি। হ্যাঁ, এই তখন আমি এই বইটা করা শুরু করি এবং আমি সম্পূর্ণ নিজের অর্থায়নে, ইনশাআল্লাহ কারো কেউ বলতে পারবে না যে আমাকে কেউ কখনো এই বইয়ের পোচ্ছটা করেছে আমার মেয়ে, আমার যে মেয়েটা, আমার দুটো মেয়ে তো চারুকলায়, বড় মেয়ের আঁকানো ছবি এটা, এখানে 1300 ছবি আছে। এবং অনেক কষ্ট করেছি, দীর্ঘ অনেক দিন, অনেকে অনেক কথা, অনেক কিছু হয়েছে, আমি এখানে 1300 ছবি এবং চাচ্ছি আমি এই বইটা যদি সহজলভ্যভাবে সবার হাতে পৌঁছায়। এটার কাজটা আপনি কবে থেকে শুরু করলেন? বঙ্গবন্ধুর আমি ছবির ভাষায় মহানায়ক বঙ্গবন্ধু বাংলাদেশ 15 থেকে শুরু করেছি আমি, 15 থেকে একবারে দুস্থভাবে নেমে পড়েছি মাঠে আমি। কতদিন লাগলো? এই যে এখনো চলছে, চলমান প্রক্রিয়া চলছে, এখনো সংগ্রহ চলছে আমার ছবি সংগ্রহ
চলছে, বিভিন্ন জন দিচ্ছে আমাকে, বিভিন্ন জন আমাকে এখন আমাকে মেল করে দেয় ছবি, তাদের কাছে হয়তো একটা দুটো ছবি আছে, সেগুলো বলছে আপাতত আপনার অ্যালবামে সংযুক্ত করে ফেলেন। এবং এই বইটা কপিরাইট পাওয়ার জন্য, তারপরে ট্রেডমার্ক করার জন্য আমাকে অনেক কাঠখোট পোহাতে হয়েছে। এরকম বই কি আরও আছে বাজারে? বাজারে হ্যাঁ, এখন অনেকেই করছে, অনেকেই অনেকভাবে করছে, কিন্তু আমার মনে হয়, আমার জানা মতে, এত ছবি সম্মিলিত অ্যালবাম মনে হয় বাংলাদেশে নাই, এটা আমার বিশ্বাসে যাতে বলছি। এবং আমি তো অনেকদিন থেকেই এই কাজের সঙ্গে যুক্ত, আমার একটা টার্গেট আছে যে আমার আমার তো অনেক ব্যক্তিগত দিয়েছে অনেকে, এবং এই অ্যালবামটা আমি চাচ্ছি প্রত্যেকটা স্কুল কলেজে বাচ্চাদের জন্য খুবই একটা পোর্টফোলিও, একটা অ্যালবাম, মানে বঙ্গবন্ধুকে জানার জন্য এক বাক্যে। আমি যেহেতু বঙ্গবন্ধু দেখেছি, আমি 1972 সালে 10ই মে বঙ্গবন্ধুকে বগুড়াতে দেখেছি সার্কিট হাউসে, এবং এই বঙ্গবন্ধু দেখার কারণে আমার একটা ইচ্ছাও কাজ করেছে যে একটা সুযোগ পেলাম। বঙ্গবন্ধু কিনা অনেকে গল্প কবিতা অনেক কিছুই লেখে, কিন্তু আমি এমন একটা কাজ করি, যেহেতু ছবির ব্যাপারটা আমি বুঝে ফেললাম, তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ, তাহলে ছবি দিয়ে কাজ করলে একটা সঠিক জিনিসটা থাকলো, এখানে কাউকে আমি বাড়তি করে লেখা বা করার কিছু সংযোজন বিয়োজন করার সুযোগ নেই আমার। ফলে আমি তখন এটাকে ইংলিশ বাংলা ট্রান্সলেট করে করে ফেললাম, এবং এখানে 1300 ছবি আছে, এবং আরও আমি 150 মতো ছবি আমি পেয়েছি, যেটা আগামীতে সংকলন হবে, এটার সঙ্গে যুক্ত হবে সেটা। তো আমি চাচ্ছি যে এই বইটা প্রাইমারি বাচ্চাদের জন্য, সরকার যদি এটাকে বাচ্চাদের জন্য উপযুক্ত, তাহলে হবে কি, বাচ্চারা ছবি দেখে দেখে খুব দ্রুত বঙ্গবন্ধুকে জেনে যাবে এবং বুঝে ফেলবে। কারণ এখনকার যুগের বাচ্চারা তো সব মানে ডিজিটালে বাচ্চা, তারা তো দেখতে বেশি অভ্যস্ত যত না পড়তে চায়। ফলে ওই দিক চিন্তা ভাবনা করে বঙ্গবন্ধুকে, এটা আমি 15 থেকে কাজ করছি, আমি পুরোপুরি শেষ করেছি, এখনো প্রাথমিক পর্যায়েই আছে বলা চলে। কারণ গত বছর 2021 তথ্যমন্ত্রী এটা উদ্বোধন করেছে, 9ই জুন এটা উদ্বোধন করা হয়েছে, জাতীয়ভাবে উদ্বোধন হয়েছে। তো আমি এখন যেহেতু চলমান প্রক্রিয়া চলছে, আমি আরও অনেক কিছু কাজ করব, ডকুমেন্টারি নিয়ে কাজ করব, সেটাও আমি চিন্তা করেছি। আচ্ছা, আপনি একটা ডকুমেন্টারি মনে হয় শুরু করেছেন? জি জি জি, আমি একটা ডকুমেন্টারি কাজ করছি। একটু শুনি ওটা সম্পর্কে একটু জানি। ওটা হলো যে আমি আমি ওইটা ব্যানার পোস্টার সব করে ফেলেছি, মুজিব দ্য গার্ডিয়ান, আচ্ছা, আমি এটার নাম দিয়েছি মুজিব দ্য গার্ডিয়ান। ওখানে থাক, ওটা একটু ভিন্ন ধরনের একটা ডকুমেন্টারি হবে, সেটা হলো যে বঙ্গবন্ধুর ছবি থাকবে, তার সঙ্গে তার সঙ্গে যারা বেঁচে আছে তাদের কথাগুলো থাকবে, তাদের ইচ্ছা থাকবে, আগামী প্রজন্মের ভাবনা থাকবে, বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধু তারা কীভাবে দেখছে, সব কিছু ভাবনা নিয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম করার ইচ্ছা আমার আছে। স্ক্রিপ্টিং করেছেন? হ্যাঁ, মোটামুটি হ্যাঁ, স্ক্রিপ্ট হয়ে গেছে। আচ্ছা, এটা জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম স্যার আমাকে খুব 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 বেশি হেল্প করেছেন। উনি আমাকে বলেছে, উনি আমাকে খুব আদর করে এবং বলেছে, আমার এই কাজটা করে দেখে বলছে, তুমি একটা পাগলি মেয়ে, তুমি এই ধরনের কাজ করে ফেলেছো, নিজের অর্থায়নে প্রচুর টাকা আমার ব্যয় হয়েছে, সেটা পরের কথা। তো উনি বললেন ঠিক আছে, আমি বললাম স্যার আমাকে একটু স্ক্রিপ্ট লিখে দিবেন ভালো কি মন, তখন বললো যে আমার তো শরীর ভালো না। আচ্ছা ঠিক আছে, স্যার আমি কি আপনার হয়ে লিখবো? ঠিক স্যার মারা যাওয়ার 7-8 দিন আগের ঘটনা, তখন ওনার মেয়ে ফোন দিয়ে বলছে, বাবা লুইজা নামে একজন ফোন দিয়েছে, বলে কী বলতে চাই লুইজা বলো, বললেন যে এরকম আপনার সঙ্গে কথা বলবে। আমি বললাম স্যার আপনি শুনতে পাচ্ছেন, আমি এরকম এরকম কাজ করতে চাচ্ছি, আমি একটু স্ক্রিপ্ট আপনাকে চাচ্ছিলাম। বলে তুমি লেখো, শরীর খারাপ তো, বলছে তুমি লেখো, পরে আমি দেখে দেবো তুমি ঠিক লিখেছো কিনা। তো আমি স্যারের হয়ে স্ক্রিপ্ট লিখেছি, রেডি করেছি, সেটা এখন আমাকে পরিবর্জন করতে হবে, ঘষাঘষি করতে হবে, করে তারপরে এটাকে আমি সেট আপ দেবো। যদি আমার এই অ্যালবামটা, আমি আসলে ব্যক্তিগতভাবে চাই নিজের উদ্যোগে কাজ করা, তারপরে যদি সহযোগী কিছু আসে তখন আরও বড় করে করা, যার জন্য আমার এই বঙ্গবন্ধু অ্যালবামটা আমি চাচ্ছি এটা যদি মানে প্রত্যেকটা ঘরে একটা প্রত্যেকই অ্যালবাম হয়ে যদি থাকে, তাহলে জাদুঘর হলো, তাহলে আমার যারা গ্রামে বাস করে। একটি প্রশংসনীয় অ্যালবাম হয়েছে ছবির ভাষায় মহানায়ক বঙ্গবন্ধু বাংলাদেশ। আমরা এটির কিছু ছবি আমরা দর্শকদের জন্য একটু দেখাতে চাই। হ্যাঁ, thank you.
চমৎকার বেশ কিছু ছবি। আপনি যেটি বলছিলেন যে আসলে প্রত্যেকের ঘরেই যদি এরকম একটি অ্যালবাম থাকে খুব সহজেই কানেক্ট করা যায়, বিশেষ করে নতুন প্রজন্ম যারা আসছে বা দেখছে। আপনি যেটি বলছিলেন তথ্যচিত্রের কথা বলছিলেন, এটির পাশাপাশিও আমরা যেটা জানি যে আপনি বাচ্চাদের জন্য একটি বই বা ছড়া করেছেন। ভুলে গিয়েছি, আমার একটা ক্যালেন্ডার আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, একটা ক্যালেন্ডার করেছি বঙ্গবন্ধুকে চট করে বোঝার জন্য, মানে কোন মাসে কি করেছে বঙ্গবন্ধু। এক মাসগুলো যদি বাচ্চারা যদি ঠিকমতো জেনে যায় তাহলে কিন্তু অ্যাটলিস্ট বঙ্গবন্ধু সম্বন্ধে তার মাথার মধ্যে যেতে যাবে। সে আর কোনোক্রমেই বুঝবে না যে এটা কোন মাসে হচ্ছে কি না হচ্ছে। কারণ বঙ্গবন্ধু এই যে, যেমন আমি প্রথম মাসকে দিয়েছি স্বাধীনতা, মানে স্বাধীনতার তার মানে বঙ্গবন্ধু জন্ম হয়েছে 17 মার্চে। মানে আমরা তো ইংলিশে অভ্যস্ত, কিছুটা বাংলাতে অভ্যস্ত হচ্ছি, তেমনই যদি আমি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে এটাকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠিত হোক, এই জন্য উনি যে মাসে যে ঘটনা ঘটিয়েছেন সেই মাস উপলক্ষে একটা আমি মাস সেট আপ দিয়েছি। এই মাসগুলো 12টা মাস যদি এই বাচ্চারা ঠিক মতো, আমার আগামী প্রজন্ম বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা যদি ঠিক মতো ব্রেনে নিতে পারে, মাথায় যদি ঢুকে যায়, তাহলে আর বঙ্গবন্ধু ওদের মাথা থেকে কোনো ক্রমে বের হবে না। এইটা যদি একেবারেই রুট লেভেল থেকে আমার অবস্থা পর্যন্ত এ পর্যন্ত প্রত্যেকের জায়গায় যদি এই জিনিসটা মানে বোঝানো যায়, এটা কিন্তু চট করে বোঝা যাবে না। কারণ যেহেতু অভ্যস্ত না, তাহলে কিন্তু বঙ্গবন্ধু হয়ে গেল, পুরো বঙ্গবন্ধু এ টু জেড শেষ। আপনি এই বঙ্গবন্ধুর ওপরে ছড়া লিখেছেন সম্ভবত ছোটদের জন্য, এটা একটু বলুন। হ্যাঁ, করোনাকালীন সময় আমার দুটো বাচ্চা যেহেতু চারুকলে পড়াশোনা করে, ওদেরকে ব্যস্ত রাখার জন্য করোনার ইফেক্ট যেন ওদের মধ্যে না পড়ে, আমি তখন বললাম আচ্ছা বাবা তোমরা বঙ্গবন্ধু বিভিন্ন পোট্রেট আঁকানো শুরু করো। তো ওরা কয়লা দিয়ে আমার দুই মেয়েকে দিয়ে আমি বঙ্গবন্ধু পোট্রেট আঁকাই, এবং সেই পোট্রেটের পাশাপাশি আমি বাচ্চাদের যেন ছড়া লিখি, যে বাচ্চা যেন পড়তে পারে নিজে নিজে, বড় বড় অক্ষরে দিয়েছি, বাচ্চারা পড়বে, বানান করে করে পড়বে, বঙ্গবন্ধুর ছবি দেখবে, দেখে দেখে সে বঙ্গবন্ধুকে চিনে ফেলবে। তো আমার একটা জিনিস হয়েছে, আমার বাচ্চারা বুঝতে পারেনি যে করোনার ইফেক্ট, ওরা পরে বলেছে মা তুমি খুব বুদ্ধিমতী, তুমি আমাদেরকে কাজে ব্যস্ত রেখেছো। আমি বললাম হ্যাঁ, ওদেরকে আমি মানে বলতাম, আমার যেমন এই পোর্ট্রেটটা আমি করেছি, এখানে বাংলাদেশের পতাকা সব কিছু আমি কিন্তু রিপ্রেজেন্ট করেছি, আর এই পোর্ট্রেটটা অনেক বড়, বিশাল বড়, 6 ফিটের মতো এইটা। আমার ইচ্ছা আছে আমি কোনো সুযোগ মতো কোথাও এটা গিফট করে দেবো, আমি এটা রেখেছি। না সত্যি বইটি খুব অসাধারণ বাচ্চাদের জন্য, বিশেষ করে আমার মনে হয়েছে যে আমি হয়তো এই অনুষ্ঠান শেষ করি আপনার কাছ থেকে একটা বই নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমরা যদি একটু দেখাই বঙ্গবন্ধুর বেশ, হ্যাঁ বেশ কিছু বড় বড় ছবি দেয়া, সেগুলোর সঙ্গে যে কবিতাগুলো, চমৎকার ছড়া ও ছন্দে বঙ্গবন্ধু। জি, যেটি বলছিলেন আপনি করোনাকালীন, হ্যাঁ করোনাকালীন সময় বাচ্চাদেরকে ব্যস্ত রাখলাম, একটা কাজও হয়ে গেল, একটা প্রোডাক্টও বের হয়ে আসলো, এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। যে 32টা পোর্ট্রেট কিন্তু জানা বিষয় না, ওদেরকে আঁকতে হয়েছে, ভাবতে হয়েছে। না না না, 32টা বলে কথা না, 32 নম্বর বাড়ি, 32 নম্বর সব কিছু মাথায় থিঙ্কিং রেখে এটা করেছি। ঠিক আছে, এমনিতে প্রকাশনার জগতের কি অবস্থা আসলে, মানে প্রকাশনা করে আসলে কতটুকু এটা লাভবান হওয়া যায়, বা এখান থেকে আসলে ক্যারিয়ার করা, বা প্রকাশক হিসেবে কতটুকু লাভবান হওয়া যায়, এটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। আমার মনে হয়েছে করোনাকালীন আরও বেশি মনে হয়েছে যে আপনি তো বই করছেন, তার মানে টাকা শেয়ারে কিন্তু বাজার নাই, হাতে গোনা দুই একটা প্রকাশক হয়তো বলতে পারে যে আমারটা চলছে, তারা হয়তো অনেকদিন ধরে এস্টাবলিশড, বিশেষ করে একাডেমিক বই যারা করছে তারাও কিন্তু বাড়ি খেয়েছে, কিন্তু প্রকাশনার শিল্প হলো না। আমার বড় কষ্ট, আমি অনেক জায়গায় লেখালেখি করি যে প্রকাশনাকে এখনও শিল্প হিসেবে ধরা হয়নি, এটাকে শিল্প হিসেবে নিতে হবে, কারণ এই বই না হলে জাতি তৈরি হবে না। তো কারণ ভালো মন্দ সব বই থাকবে, সেখান থেকে যেটা ভালো সেটা নিয়ে নেবে, মন্দটা থাকবে না। কিন্তু এই বইটার ব্যাপারে দেখে আমি দেখেছি প্রকাশনা জগৎটা আসলে খুবই একটা এত বড় একটা জগৎ, যেখানে একটার সঙ্গে একটা লেখক জগৎ, লেখক আছে, প্রকাশক আছে, প্রিন্টার আছে, অনেক কিছু মিডিয়া একসঙ্গে যুক্ত হয়ে একটা বই বের হয়, অনেক কাজ করতে হয়, কিন্তু এটা কিন্তু এখনও শিল্প হয়নি। আমার এটাও খুব কষ্ট লাগে যে যারা প্রকাশনা জগতে আসছে তারা কিন্তু খুব চ্যালেঞ্জিং নিয়ে আসছে, এখানে টিকে থাকা খুবই টাফ, খুবই টাফ, খুবই টাফ টেকা খুব। যদিও আমরা মানে অনেক সময় নিজেকে এত নেগেটিভ বলতে চাই না, এত কষ্ট হয় যে না নেগেটিভ বলে হয়তো আরও নেগেটিভ হয়ে যাব, কিন্তু আমি বলছি যে এখানে যদি গভর্নমেন্টের
যদি প্রণোদনা না থাকে করোনাকালীন সময়ে বা কোনো ঋণের ব্যবস্থা যদি না থাকে তাহলে এই প্রকাশন জগতে রাখা খুবই কঠিন। আমি রিসেন্টলি এই বইয়ের বিষয়ে আমি ব্যাংকের ব্যাপারে কথা বলেছি, ব্যাংক আমাকে উত্তর দিয়েছে যে দেখেন এখন কি মানুষ বই পড়ে, এখন তো অনলাইনে সব বই পড়ে। আমরা আসলে আপা প্লিজ আপনি অন্য বিষয়ে বলেন, আমরা প্রকাশনার ক্ষেত্রে লোন দিতে পারবো না। একে স্পষ্ট আমাকেই বলেছে যে প্রকাশনার বিষয়ে লোন দিতে পারবো না, আপনার অন্য কোনো প্রতিষ্ঠান আছে কি না বা প্রেস্টে সাবি যাবি বা আপনার অন্য বিজনেস আছে কিনা তা বলেন, কিন্তু প্রকাশনার ক্ষেত্রে আমরা আসলে লোন খুব একটা অ্যালাউ করছি না, কারণ আপনি ব্যাগ না দিতে পারেন। কারণ যে অবস্থা আসলেই তাই, আমি তো আমার গোডাউনে বই এত সুন্দর করে যত্ন করে রেখেছি পলিথিন দিয়ে মেডিসিন দিয়ে যেন নষ্ট না হয়। ওটা মানে টাকা, আমি তো জানি ওটা টাকা, কারণ ওগুলো আমার সব মানে প্রত্যেকটা প্রকাশক যারা বড় বড় তাদের কোটি কোটি টাকা মানে ঘরে বন্দি হয়ে আছে, পোকায় খাবে, কোনো বুদ্ধি নেই। এতে লুজার হওয়ার সম্ভাবনা 100-এ 100, যারা আসছে তারা খুব ঝুঁকি নিয়েই আসছে। রাইট, তারপরেও আপনারা কেন আসেন? হ্যাঁ, এখন তার এখন ব্যাপারটা আপনি ঠিক বলেছেন। যদি আমার কথা বলেন, আমার কথা আমি বলি, আসলে আমি আমার পরিবার তো টিম ওয়ার্ক করে, আমার হাজব্যান্ড শিক্ষক, আমি শিক্ষক, আমার বাচ্চারা চারুকলা, সব কিছু মিলে আমার বিষয়ে যে ভাবি আমি ভাবছিলাম টিম ওয়ার্ক করছি আমি। আমার যেহেতু অন্য সাইড আছে, আমার এটা নিয়ে চলতে হয় না, ফলে আমি এটা শক্ত করে ধরে থাকবো। এটাকে তো অনেক ধৈর্য সঙ্গে ধরে থাকতে হবে, একেবারে ফুটি গেড়ে থাকতে হবে। একটা গাছ বড় হওয়া, গাছে ফল ধরবে এই পর্যন্ত ওটকে তো গাছে ফল নষ্ট হয়ে যেতে পারে, এই সব কিছু চিন্তা করেই আমি কিন্তু মাঠে নেমেছি। আচ্ছা আমি পারলাম না, ঠিক আছে আমার বাচ্চারা পারবে, না হলে একটা কিছু হবে, কোনো কাজ তো হলো সমাজে। যেমন আমার এই বঙ্গবন্ধু অ্যালবাম করতে প্রচুর টাকা ব্যয় হয়েছে। আপনি যদি বলেন যে আপনি কি টাকা পেয়েছেন, না আমি পাইনি, কিন্তু আমার অত মন খারাপও নেই, আমার কষ্ট নাই, যে হলে ভালো, যদি সবার ঘরে ঘরে পৌঁছে তাহলে বঙ্গবন্ধু প্রচার হয়ে গেল। আমি এই বিষয়ে বঙ্গবন্ধু ট্রাস্টে তো একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে এই বইটা প্রচার প্রচারণা হোক, এটা একটা লাভ্যাংশ আমি ট্রাস্টিকে দিব, তাহলে হবে কি ট্রাস্টিটাও আগায় যাবে। বঙ্গবন্ধু তো সবার, বঙ্গবন্ধু দেশের সম্পদ। আমার তো যেহেতু দেখা ওনাকে, ওনাকে মনে প্রাণে ধারণ করা, আমার বাবাকে দেখেছি বঙ্গবন্ধুর পুজোর কত কেঁদেছে। বাবা বঙ্গবন্ধু মারা যাওয়ার পর, স্বাধীনতার পর বঙ্গবন্ধু তো পোশাক পরতো, প্যান্ট শার্ট ছেড়ে দিয়েছিল, ফলে এই যে আমার ভালো লাগা, এটা আমার আমার মেয়ে তো অন্ধের মতো বঙ্গবন্ধু গাঁকাতে পারে, তো এই যে আমার পারিবারিক একটা টিম কাজ করছে, এটা আমি ভেবেছি যে আমার জন্য থাকলো। এই বইটা যেটা করেছেন এটাও তো অনেক এক্সপেন্সিভ একটা বই, এটা তো সবার কেনার সাধ্যও নাই, তাহলে এখানে আরেকটা বিষয় জড়িত হয়ে যায়, সেটা হলো যে এত প্রাইসে বই আপনি সেল করবেন কিভাবে? হ্যাঁ, এটা আমি তো বলছি যে আমার যেহেতু আমি বেশি ভাস্ট উৎপাদন করতে পারছি না, উৎপাদন করলে কিন্তু দামটা কমে যায়, আমি বেশি উৎপাদন করতে পারি না, আমার যেটুকু অর্থ সেটুকু দিয়ে আমি করছি, ফলে দেখা যাচ্ছে যে আমার দাম বেড়ে যাচ্ছে। আমি কিন্তু চাচ্ছি, আমি কিন্তু চাচ্ছি যে আমি যে ভাস্ট উৎপাদন করতে পারি আমি অ্যাভেলেবল করে দেবো, এটা খুব ইজি হবে, কিন্তু আমি কোথাও কোনো সহযোগিতা পাচ্ছি না। এই জন্য আমি মানে আপনাদের এই প্ল্যাটফর্ম পেয়ে আমার যদি একটু সুবিধা হয়, যে আমাকে যদি একটু প্যাট্রোনাইজ করা হয়, তাহলে আমার বিশ্বাস যে আমি এটা সবার কাছে সহজলভ্য করতে পারবো। আমি কিন্তু ঢাকা কেন্দ্রিক চিন্তা করে কাজটা করিনি, আমার ওই হুয়া কুয়া গ্রামের ছেলেটার কাছে বঙ্গবন্ধুর পৌঁছানো দরকার। আমার ছেলেমেয়েরা এখনও স্বাধীনতার কথা বলতে পারে না, একাত্তর যুদ্ধের একাত্তর মানুষ একাত্তর সাথে যুদ্ধ সেটা ঠিকমতো বলতে পারে না, তারিখ ভুলে গেছে, অনেক কিছু উল্টাপাল্টা বলেছে, আমার খুব কষ্ট লাগে, আমার ছেলেমেয়েরা এখনও এগুলো বলতে পারে না। আমরা তো সব কিছু ঢাকা কেন্দ্রিক চিন্তা করি, আমি আসলে ঢাকা কেন্দ্রিক চিন্তা করি না। আপনি এখন থাকছেন কি বগুড়াতেই? না, আমি ঢাকায় থাকি। আচ্ছা, হ্যাঁ, ঢাকাতেই থাকছেন। ওকে, আমরা এবার যদি একটু ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাই, কী নিয়ে কাজ করতে চান বা আর কোনো নতুন ডাইমেনশন যুক্ত হয় কিনা? আসলে আমি অনেকগুলো কাজ করি, শুধু যেটা না, আমি অনেক দীর্ঘদিন আমি মাদকের সঙ্গে মাদক বিরোধী নিয়ে কাজ করি। আমাদের প্রতিষ্ঠান আছে, এটা 23 বছর হয়ে গেছে, এটা বগুড়াতে প্রতিষ্ঠা করেছি, আইআরএ নাম, সেখানে আমরা এখনও পর্যন্ত নিজস্ব প্রচেষ্টায় চালাচ্ছি। অনেক পেশেন্ট আল্লাহ দিলে ভালো হয়েছে, ঢাকা থেকে কিছু পেশেন্ট ভালো করে নিয়ে গেছি, তারা আমার তাদের দুয়াতে নিরাময় কেন্দ্র, এটা আমি নিরাময় কেন্দ্র বলি না, কারণ আসলে প্রপার নিরাময় হয় না, কেন্দ্র বললে কিন্তু নিরাময় হয়ে যাচ্ছে, এটা আমরা আমরা দিয়েছি মাদক সাথে নিরাময় মানে তাদের আমরা উদ্যোগ নিচ্ছি, পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছি যে তাদেরকে ভালো রাখার জন্য। তো এটা আমাদের বগুড়া শহরেই মাটিডালিতে আছে এবং খুব সুন্দর একটা আদলে এটা প্রতিষ্ঠিত, আমার ওটা আমার ছোটো ভাই দেখাশোনা করে। আর তারপরে আমার একটা ইন্ডাস্ট্রি আছে, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, স্মিথ কেমিক্যাল অ্যাডিস ইন্ডাস্ট্রি, সেখানে আইকা গাম গুলুয়াঠা তৈরি হয়, এটা আমি আগামীতে ভাবছি এবছরই আমি এটাকে অ্যাডহেসিভ তুলে ফেলে দেবো, দিয়ে আমি কেমিক্যাল করবো। কারণ হচ্ছে আমার যেহেতু বাচ্চারা চারুকলায় আছে, আমি চাই বা চারুকলাতে এমন কিছু রঙ তৈরি হোক, সহজলভ্য হোক, বাংলাদেশে উৎপাদন হোক, কারণ এই রঙগুলো তো তারা ইন্ডিয়া থেকে বা চায়না থেকে নিয়ে আসে, দাম বেড়ে যায়, ফলে অনেক বাচ্চাদের কাছে সহজলভ্য হয় না। এটা আমার একটা ইচ্ছা আছে যে এই কেমিক্যালটা আমি এই রঙগুলো আমি তৈরি করবো, যার জন্য আমার লাইসেন্স চেঞ্জ করতে হবে, আমি অ্যাডহেসিভ
রেসিপিটা বাদ দিয়ে দেব, কেমিক্যাল রাখবো। আর একটা হলো অধরা আরামে একটা আছে, অধরা ফ্যাশন এবং অধরা ফুড। আমি অনেক বছর থেকেই নিজে নিজে ভালো খাবার খাওয়ার চেষ্টা করি, মানুষকেও খাওয়াই। তখন চিন্তা করলাম এটা বিজনেস পর্যায়ে নিয়ে গেলে কেমন, বিশেষ করে করোনাকালীন সময় এটা আমার মাথার মধ্যে আর বেশি ক্লিক করেছে। এই আমি করি কি, যত বাংলাদেশে যত ভালো ভালো খাবার আছে, মানে হার্বাল খাবার, সেগুলো উৎপাদন করা এবং সেগুলো বাজারজাত করার জন্য আমি মোটামুটি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। খুব যে ভালোভাবে আগাতে পেরেছি তা না, তবে মোটামুটি 20 জন পরিবার, হ্যাঁ 20টা পরিবার যদি ভালো থাকে আমি এতেও কিন্তু খুশি যে হ্যাঁ, মানে 20টা পরিবার থেকে 40টা হবে এটা। আর একটা বিষয় হচ্ছে ফ্যাশন, যেটা বলছি অধরা ফ্যাশনটা আমি অনেক বছর, 25 বছরের আগে হবে, আমি ছাত্রজীবন থেকে আমি সবসময় তৈরি করা পোশাক পরি, আমার বাচ্চাদের পরে আমার পরিবারেও পরাই। সেটা আমি একটা, ওই যে বললাম না কথাটা, নিজে নিজে করছি, তো কোনো প্যাট্রনাইজ নাই, যার কারণে এটা ছোট আকারেই আছে। আমি মনে করি যে একটা সময় যেহেতু বাচ্চারা এখন মানে ক্রিয়েটিভ লাইনে আছে, আমার পুরো পরিবারটা যেহেতু ক্রিয়েটিভ, টুডে অ্যান্ড টুমোরো এটা একটা পর্যায়ে যাবে। আমি যে ফ্যাশনে ডিজাইন করে বের করবো আমার মাথা থেকে যে ড্রেসটা, আমি মনে করি যে সেই ড্রেসটা বাংলাদেশে এস্টাবলিশড হতে অনেক সময় লাগবে। আমি যখন যদি মনে করি যে আজকে আমি এই এক মাস রিসার্চ করব, একটা ড্রেস বের করব, আমি ইনশাল্লাহ আনকমন একটা ড্রেস বের করে ফেলবো। অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময়, কিছুটা সময় আপনি আজকে। আর একটা বিষয় বলে যেটা হলো, আমি বলতে চাচ্ছি যে আমি এবছর 2020-তে মরণোত্তর দেহদান করে দিয়েছি। জি, অনেক শুভকামনা থাকছে আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ, আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দিয়েছেন, অনেক অনেক কৃতজ্ঞতা। আমিও আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আমাকে আপনারা এত বড় একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে আমার মনের কথাগুলো বলার একটা সুযোগ করে দিয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মাছরাঙা টিভিকে অসংখ্য ধন্যবাদ।